সমস্যা সম্মুখীন হয়েছে, এই বিষয়ে আলাপ করতে চাইছি মাননীয় অসম সরকারের মুখ্যমন্ত্রী মহোদয়। নলবাড়ী জেলার বিরক্ষীজন স্বৰ্গ হওয়ার অধিক আছে, গতিকে দুইশ বা তিনিশ ফুট যদি বঢ়াই দিয়ে তেতিয়াহলে আমার বিরক্ষীজন সমূহত থকা হয়, সকলোরে পরিয়াল আছে, সকলে দুখীয়া লড়া, গতিকে দুশ বা তিনিশ ফুট যদি বঢ়াই দিয়ে আমি ফলপতি হম কি হম সেইকাৰণে মই আহ্বান জনাইছো। আৰু দ্বিতীয়তে আমাৰ বিৰক্ষী সমূহৰ যিবিলাক সমস্যা আমাৰ চিঠি নাই, আমাৰ কোনো গেছৰ ইনকাম যোগান নাই, গতিকে সেইখিনি পালে নিশ্চয় ভাল পাম। আৰু লগতে যিসকল জলকীজনে দিন বা দুদিন থানাত হওক বা আউট পোষ্টত হওক বা আউটলেটত হওক বিশেষ সুবিধাখিনি গুচি যায়, সেই লগাখিনি আই চি এফ মানে বেয়া পালে বেয়া পালে বিশেষ দিয়ে ভাল পালে ৰাখি দিয়ে এইটো নহয়। এই গৃহৰক্ষীজনক বা অসুবিধাখিনি গ্ৰহণ কৰিব লাগে। আজি উদাহৰণস্বৰূপে তিনিদিন আগত, আজি ছয় মাহ আগত এটা বহুত কৰি কওঁ যে আজি গৃহৰক্ষীজন নাট পিছিয়া উৎসৱ দিয়া হৈছিলে, তারপরা তো ঘরোয়া সুবিধার কারণে দুইটা তিনিদিনের কারণে শিয়াইছিলে, কিন্তু তো বিশ্বাস দিয়েছে এইটা কথা নয়, এইটা কাম করব না লাগে, কিন্তু এইটো সম্পূর্ণ নীতিমূলক কাম, তো বিশ্বাস দিয়ে এজন কনস্টেবলক তো বিশ্বাস দিব নয়, গতিকে গৃহরক্ষীজনক বলে পানিছে বিশ্বাস দিয়ে বেয়া কথা, পরিয়ালটার বিষয়ে চিন্তা করি, গতিকে আমার ভাই বন্ধু যদি অসুখ দেওয়া হয় ১০ ছেপ্টেম্বৰ ৰবিবাৰ তাৰিখত নলবাৰী নাট্য মন্দিৰ অংগনত এখন সাধাৰণ সভা অনুষ্ঠিত কৰিছিল, কিন্তু সেই সাধাৰণ সভাখন আমি অস্থায়ীভাবে করি, তার ফলত আমার সমস্যার জানাইছিল আৰু আমার অভাব জানাইছিল, আৰু আমি এটা বোর্ড গঠন করেছিল বেনারস, তাত আমি নীল ডাঙরিয়া সভাপতি পাতিছিল, আৰু কার্তিক রাজ যোশী সম্পাদক হিসেবে চিন্তা করি, তার কিছুদিন পিছত কার্তিক রাজ যোশীর সুবিধা হওয়া হেতুকে দিগন্ত রাজ যোশী আমি সেক্রেটারি হিসাবে মই মুরগি ডিউটি দিছিল, তেনেদরে এই গ্রুপটো চলি থাকিল, কিন্তু তেওঁলোকে কাম কাজত ব্যর্থ হয়, তেওঁলোকে এই কমিটিখনৰ পৰা কুমৰ বেনৰৰ পৰা এক ধৰা গ'ল, তেওঁলোকে এটা নেশ্যনেল নাম দ্বীপৰ পৰা দিলে নাজানো, তাত তেওঁলোকে সংযোগ হৈ আজি নেশ্যনেল পেলাই তেওঁলোকে বেনাৰ সভায় উলিয়াই তেওঁলোকে আজি যিৰ তাৰিখ হয় তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী নলবাৰী এখন মিটিং কৰিব পাৰিছিল, কিন্তু সেই কমিটি গঠন কৰি দিয়া হৈছিল, সেই কমিটিখনক মই উপস্থিত আছিলোঁ, তাত সাক্ষ্য কৰি সভাপতি হিচাপে মই দায়িত্ব আছোঁ, সভাপতি দিছিল যদিও মই লোৱা নাছিলোঁ, কিন্তু আজিৰ পৰা এই কমিটিখনত মই সম্পূৰ্ণৰূপে নাই, কাৰণ তেওঁলোকে নাজানে আৰু তেওঁলোকে কিছুমান থাকে তাত আৰু তদুপৰি জনসকলে